জয়ের ব্যাপারে তো আমি 100% আশাবাদী। পরীক্ষা দেওয়ার আগে তো মানুষ মনেই করে আমি পাশ করব। এখন জনগণ যেরকম ভাবে আমাকে এখনো ভালোবাসছে সেটা যদি কন্টিনিউ থাকে এবং হুমকি থামকি দিয়ে মানে বাসা থেকে যদি মানে আসতে না বাধা প্রদান করা হয় তাহলে আমি 95% ভোট পেয়ে পাশ করবো। যখন মানুষ আমাকে পচে পেয়ে ট্রাক হাতে যাবে, ট্রাকের চাকে পাঞ্চার হয়ে যাবে, তখন তারা আমার প্রচারণা করবে। সো আমার মনে হচ্ছে ট্রাকটা আমার জন্য তাদের বিপরীতে দাঁড়ানো এটা একটা কিন্তু সাহসের বিষয়। আপনাদের সবাইকে তো আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করা উচিত। তো সেদিক থেকে আমি বলবো সবার থেকে, আসলে আমি একটু লেস আছি কিন্তু তবুও আমার কাছে মনে হয় যে আমার আমার গ্রামের মানুষরা, আমার তানুর গোদাগাড়িবাসী মানে সারা বাংলাদেশের মানুষের মতো আমাকে তার থেকেও বেশি ভালোবাসে, কারণ আমি তাদের সন্তান। এই যে আমার একটা শাসনের মধ্যে এই এলাকাবাসী আছে, একটা মানে মনে হচ্ছে যে একটা মানে তার পক্ষেও মানুষকে ভয় পায়, যারা নেতারা আছেন তাদেরকে ভয় পায়। তো আমার কাছে মনে হয়েছে যে এই এলাকাবাসীকে আমি যদি নির্বাচিত হই আর তারা যদি আমাকে সম্মানিত করেন, আমি তাদের সাথে বসে ভাত খাবো, ততটুকু মানে ততটুকু ফ্লেক্সিবল তারা ফিল করবে আমার সাথে। মানে আমি সেবক হতে চাই, তাদেরকে শাসন করতে চাই, অবশ্যই আছে। এই জন্যই আমি মনে করেছি আমার এখানে শক্তিটা কিছুটা হলেও বেশি অন্য সবার থেকে, কারণ আপনারা আমার পাশে আছেন। আপনারা আমার পাশে থেকে যদি দেখেন যে আমার এলাকায় কোনো সহিংসতা হচ্ছে, আমি তো একজন কোমল হৃদয়ের মানুষ, আমি শিল্পী মানুষ, আমি তো নিশ্চয়ই কারো মানে কাউকে ক্ষতি করার মনোমানসিকতা রাখবো না, কিন্তু যদি অন্য কেউ রাখে সেটা, বা আমার কর্মী যারা থাকবে, আমার হয়ে যারা কাজ করবে, তাদেরকে যদি বিন্দুমাত্র হুমকি ধামকি যদিও অনেক দেওয়া হচ্ছে, তারপরেও যতটুকু দেওয়ার চেষ্টা করবে, অথবা আমার পথসভায় আমার সভায় যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, এই সাংবাদিক ভাইরাই আসলে সেগুলোর প্রোটেস্ট করবে, তারা তুলে ধরবে সারা বাংলাদেশের সামনে এবং সারা বিশ্ববাসী দেখবে। এবং আমার বিশ্বাস যে এইবার নির্বাচন ফেয়ার হবে প্রতিবারের মতন, এবং পুলিশ বাহিনী খুবই তৎপর, প্রশাসন অনেক তৎপর, তারা মাঠে সার্বক্ষণিক আছে। আমি যখনই বলেছি যে ওখানে আমার একটু প্রবলেম হচ্ছে তারা ছুটে গেছে। তো আমার মনে হয় এই সমস্ত শোষক নেতা কোনো চান্স পাবে না। জয়ের ব্যাপারে তো আমি 100% আশাবাদী। পরীক্ষা দেওয়ার আগে তো মানুষ মনেই করে আমি পাশ করবো। এখন জনগণ যেরকম ভাবে আমাকে এখনো ভালোবাসছে সেটা যদি কন্টিনিউ থাকে এবং হুমকি থামকি দিয়ে মানে বাসা থেকে যদি মানে আসতে না বাধা প্রদান করা হয়, তাহলে আমি 95% ভোট পেয়ে পাশ করবো।